হযরত জাবির বলতেছেন কয়লা গাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহদা ওয়া 20 গাজওয়াতান বিনাফসিহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেনাপতি হিসাবে 21টা যুদ্ধ করেছেন তিনি বলছেন এই যুদ্ধের অধিকাংশই ছিলাম দুইটা যুদ্ধে আমি ছিলাম না একটা যুদ্ধে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি বেরিয়েছি যাওয়ার সময় সকলে যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল নবীজি সকলের যুদ্ধের সময় সামনে আসতেন কিন্তু যুদ্ধে যাওয়ার সময় পেছনে পেছনে যেতেন সবার খোঁজ খবর নিয়ে যেতেন সকলের উটগুলি দ্রুত যায় কিন্তু আমার যে উটটা ছিল কি যে কপাল পোড়া এই উট চলে না এই উট শুধু বসে পড়ে আমি চিন্তা করলাম নবীর কাফেলা চলে যায় আর আমার উট যাচ্ছে না রাগের মাথায় বললাম যে জাবিরের মার নাক মাটিতে ধুলামলিন হোক কারে গালি দিছে জাবিরকে নিজেই নিজের মাকে নিজে গালি দিছেন আমার মায়ের নাক ধুলামলিন হোক যে উট এখন যুদ্ধে নবীর সাথে সমান তালে যেতে পারে না নবীজি বললেন মান ক্বালা হাযা এই কথাটা কে বলল জাবির রাদিয়াল্লাহু তাআলা তো ভয় পাইছেন একটু যে আমি তো বলি ইয়া রাসূলুল্লাহ কেন বললে এই কথা বলে ইয়া রাসূলুল্লাহ আমার উট আপনার তালের সাথে তাল দিয়ে যেতে পারে না মনের দুঃখে আমি তো যেতে পারবো না ধরতে পারবো না আপনাদেরকে রাত্রের সফর এই জন্য আমি কথা বলছি নবীজি বললেন নামো তো উট থেকে নবীজি নামালেন বললেন যে তোমার যে উট চড়ানোর যে তোমার হাতে ছড়ি আছে ছড়িটা আমার হাতে দাও নবীজি হাতে নিলেন উটের সামনে আসলেন সামনের দুই পায়ের যেই উড়ু সন্ধি যেই জায়গাতে জয়েন্ট এই যে হাঁটু উটের দুই হাঁটু ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা চাপ দিলেন দেওয়ার পরে বললেন জাবির এবার উটের পিঠে উঠে যায় বসো নবীজি একটু উটের ওই লাঠি দিয়ে তাড়ায় দিলেন যাহ উট যাহ জাবির বলতেছেন যেই উট চলে না যেই উট নড়ে না যেই উটের কারণে আমার মাকে গালি দিছি নবীজির হাতের ছোঁয়াপে এই উটের কি হলো যে এই উট কাফেলা ছাড়াই সামনে চলে যায় ওরে আর ঠেকানো যায় না সুবহানাল্লাহ জাবির বলছেন এইটুকুই শেষ নয় ওই রাত্রে আমি যে আমার মাকে গালি দিছি আর মনে কষ্ট পাইছি নবীজি আমার মায়ের জন্য এক এক বর্ণনা এক একটা 21 বার কেউ বলছেন 25 বার আল্লাহর নবী আমার মায়ের মাগফিরাতের জন্য দোয়া করছেন সুবহানাল্লাহ নবীজি যাচ্ছেন আর বলছেন জাবির তোমার আব্বা তো ইন্তেকাল করছে বিয়ে শাদি করছো বলে জি ইয়া রাসূলুল্লাহ কাকে বিয়ে করছো আগে বিবাহিত মেয়ে নাকি অবিবাহিত বলে ইয়া রাসূলুল্লাহ আগে বিয়ে হয়েছিল এরকম মেয়ে বিয়ে করছি তুমি ইয়াং মানুষ যুবক মানুষ তুমি আগে বিয়ে করা মেয়েকে বিয়ে করলে কেন বলে ইয়া রাসূলুল্লাহ আমার 7 বোন আমি একাই আমার ছোট 7টা বোন তো ওদের যে মেয়ে বিষয় মেয়েলি বিষয় এগুলো শেখাবে কে আমি যদি আরেকটা এরকম নতুন মেয়ে নিয়ে আসি তাইলে তো তারা কিচ্ছু শিখতে পারবে না এই জন্য বুঝে সুঝেই আগে তালাকপ্রাপ্ত একজন অভিজ্ঞ মেয়েকে আনছি আমার বোনদেরকে যেন মেয়ে সংক্রান্ত বিষয়গুলো সে ট্রেনিং দিতে পারে নবীজি বললেন আহসানতা খুব ভালো করছো তুমি নবীজি এরপর আবার তার মার জন্য ক্ষমা প্রার্থনা দোয়া করলেন জাবির তোমার আব্বা যে ইন্তেকাল করছেন ঋণ টিন ছিল নাকি বলে ইয়া রাসূলুল্লাহ ছিল শোধ দিছ বলে না ইয়া রাসূলুল্লাহ কুলাতে পারি নাই শোনো এই যে যুদ্ধ শেষ হওয়ার পরে ফেরত আসার পর আমার সাথে যোগাযোগ করবে কিন্তু তখন তোমার জন্য আমি ব্যবস্থা করব ঋণ রাখা যাবে না পিতার জাবির আদালত যুদ্ধ শেষ কত কথাই তো কত নেতারা বলে নবীজিও বলছে এরকম ওই সময় আবেগে উনি আসছে আসার পরে তখন বাইতুল মালের দায়িত্বে আছেন বেলাল অথবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা বলেন ও জাবির আসো আসো নবীজি তোমার ব্যাপারে আগেই বলে রাখছেন কি বলে তুমি আসার পরে বলছেন এই উটটা কিনে নিতে তোমার পিতার ঋণ শোধ করে দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে তো নবী বলছেন উট কিনে নিবে পিতার ঋণ শোধ করে নবী কিনে নিছেন নেওয়ার পরে টাকা দিয়ে দিছেন জাবির কি হলো আবার বলে নবীজি আরো একটা কথা বলছেন জাবিরের কেনা বেচা যখন শেষ হয়ে যাবে এই উটটা যেন আবার নবীজির পক্ষ থেকে তাকে হাদিয়া দিয়ে দেওয়া হয় চলে যাচ্ছে জাবির টাকা পয়সা উট নিয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ তোমার কি পিতার ঋণ শোধ হয়ে যাবে বলে ইয়া রাসূলুল্লাহ তারপরেও হবে না বলে শোনো যখন তোমার খেজুর কাটার সময় আসবে আমাকে ডাক দিবে আমার আগে যেন খেজুর বাদায় হাত দিবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ খেজুর কাটার সময় হয়েছে চলো সাহাবীরা জাবিরের বাগানে চলো নবীজি আসার পরে খেজুরের বাদাটা কেটে দিছেন এরপরে সাহাবিরা কাটে জড়ো করছে ডাক দাও তোমার আব্বার ঋণগ্রস্ত করা আছে সবাইকে ডেকে এনে সবার ঋণ শোধ করে দেওয়া হয়েছে জাবির বলতেছেন আল্লাহর নবীর ওই বাধা কাটায় আমার এমন বরকত হলো সবার ঋণ শোধ করার পরেও প্রত্যেক বছর যা খেজুর পাই তার থেকে বেশি খেজুর তখনও আমার বাগানে রয়ে গেল সুবহানাল্লাহ কেমন মানুষের প্রতি ভালোবাসা মেহরবানি করার নিয়ত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ছিল, এটা উম্মতের বৈশিষ্ট্য হবে, মানুষের জন্য দিলবান হওয়া। টাকা পয়সা নিয়ে কেউ কবরে যেতে পারে না ভাই, আর একটা মানুষের জীবন ধারণের জন্য অনেক টাকা লাগে না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ রিজিকের দায়িত্ব না নিয়ে দুনিয়ায় কাউকে পাঠান নাই। অতএব কেবল রিজিকের পিছনে সবসময় ছুটলে হবে না, আল্লাহর দেওয়া পদ্ধতির পিছনে ছুটলে ইনশাল্লাহ রিজিক অনেক সময় আমাদের সামনে চলে আসবে, ঠিক কি না? আপনার মানুষের জন্য দিলবান আছেন কিনা, আপনি সত্যি সত্যি মানুষকে কিছু দিতে যান কিনা, হৃদয় ভর্তি দয়া আছে কিনা, ইসলামের জন্য মায়া আছে কিনা, আল্লাহর নবীর বৈশিষ্ট্যগুলো হৃদয়ে ধারণ করার অন্তরে কামনা আছে কিনা, আল্লাহ এইটা থেকে আপনাকে রিজিক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা, অনেক মানুষ অনেক রিজিক নিয়ে থাকে, আমরা বুঝি না প্রিয় ভাইয়েরা। বিরাট শার্ট প্যান্ট লাগায়া, বিরাট পোস্পাস দিয়া মাসে 10,000 টাকা কামাই করে, আর অনেক লোকজন আছে আলহামদুলিল্লাহ রাস্তার পাশে বিকালবেলা একটু চা বিক্রি করে এর থেকে বেশি কামাই করে ফেলে, আলহামদুলিল্লাহ আছে, বিভিন্ন ধরনের মানুষ আছে, সে তার রিজিক নিয়ে সন্তুষ্ট যদি থাকে। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ যেটা বলবো, মানুষের জন্য বোঝা হালকা করে দেওয়ার টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকতে হবে, চাপায় দেওয়া না, মানুষকে হালকা করে দেওয়া, সুযোগ পাইলে তার জন্য সহজ করে দেওয়া। আমরা অনেক সময় আটঘাট বেঁধে রাখি, অমুক সময় আইস, এটা বিরাট ব্যাপার স্যাপার, তোমাকে এখন এত সহজ রাস্তাঘাটের কথা না, এটা এটার মধ্যে মায়ের প্যাঁচ আছে কিছুই না হয়তো, কিন্তু তুমি আয়ত্ত করছে এটার পাঠ নেওয়ার জন্য মানুষকে। আমরা অনেক সময় বোঝা হালকা করি না, উম্মতের জন্য বোঝা হালকা করে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল। লাস্ট আজকের হাদিস খেয়াল করেন, হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি ফি হুজরাতিহি ওয়া জিদারুল হুজরাতি কসীরুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রাতের নামাজগুলো তার হুজরায় পড়তেন, কোথায় পড়তেন? ঘরে, সুন্নাত নফল ঘরে পড়তেন, আর যেই হুজরায় পড়তেন ওই হুজরার ওয়ালটা ছিল একটু নিচু, একটু নিচু হুজরা, কিন্তু এটার ওয়ালটা ছিল নিচু। সাহাবীরা বলছেন, ফারান্নাসু, কতকগুলা মানুষ দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে উঠলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা দেখা গেল। ফাকামা উনাসুন ইউসাল্লুনা বিসলাতিহি, রাসূল হুজরাতে নফল নামাজ পর্যন্ত দাঁড়াইছেন, হুজরার পাঁচিলটা ছোট জন্য নবীজি দাঁড়াইছেন, মাথা দেখছেন, মানুষজন বুঝে ফেলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করার জন্য উঠছে। তখন সব লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা দেখি, এই তো নবী উঠছে, দেখা গেছে নবীজি নামাজে দাঁড়াইছেন, তারা রাত্রেবেলা ভরপুর সালাত আদায় করে শুরু করলেন। প্রথম দিন এরকম হলো, দ্বিতীয় দিন এরকম হলো, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পৌঁছালো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাত্রের নামাজে দাঁড়ালে আপনার মাথা দেখা যায়, আপনার পাঁচিলটাও তো উঁচু না, এই জন্য লোকজন কিন্তু আপনাকে দেখে একদম এটাকে দায়ে এবং কায়েম বানায় ফেলছে সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নি খাশীতু আন তাকতুবা আলাইকুম সালাতুল লাইল, আন তুকতাবা আলাইকুম সালাতুল লাইল। নবীজি বললেন, আমি ভয় পাই, তৃতীয় দিনে নবীজিকে সাহাবীরা খুঁজলেন আর মাথা দেখা গেল না, নবীজি আর উঠলেন না ওই দিন। সাহাবীরা পরের দিন চিন্তা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো পরের দিন দেখলাম না। নবীজি বললেন, ইন্নি খাশীতু আন তুকতাবা আলাইকুম সালাতুল লাইল, আমি ভয় পাচ্ছিলাম, আমার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব ছিল, কিন্তু তোমরাও যেভাবে আমার সাথে শরীক হচ্ছিলে, আমি যদি এটা বাদ না দেই, এই কিয়ামুল লাইল তাহাজ্জতের সালাত এটা তোমাদের উপর ফরজ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, নবীজি কিভাবে হালকা করে দিলেন চিন্তা করেন। নবী, আমরা যেটা পারি আমাদের ধারণা সবাই এটা পারবে, এটা আমি পারি তুই পারবি না কেন, আমিও মানুষ তুইও মানুষ, আসলে সকল মানুষ মানুষ হলেও সকলের দ্বারা সব কিছু করা সম্ভব হয় না, এই হৃদয়টা আপনার মধ্যে থাকতে হবে। এই অনুভূতির শিক্ষা দিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি আপনার বাসার কাজের মেয়েটাকে যদি আপনার নিজের মেয়ের সাথে হিসাব করেন তাহলে তো হবে না, ওর কিছু ল্যাকিং আছে বলে আজকে হয়তো সে এই জায়গাতে, অথবা দুটা রিজিকের জন্য সে আপনার দ্বারস্থ, কিন্তু আপনি আপনার বাচ্চার ভুলগুলি ওভারলুক করে যান, আপনি আপনার অধীনস্থর ভুলগুলিকে বেশি বেশি ধরে ফেলেন, আপনার বাচ্চা হাত ফসকায় মগ ভেঙে ফেললে আপনি বলেন ছোট মানুষ, ভাঙতেই পারে, না ভাঙলে বাড়িতে জিনিস আসে না, আর আপনার কাজের মানুষটা ভাঙলে আপনি তাকে এমন কটুবাক্য বলেন তার অন্তরটা ছিদ্র হয়ে যায়, তারটা ওভারলুক করতে পারেন না, তার মানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্রবান মানুষ এখনো হতে পারেন নাই। প্রিয় ভাইয়েরা, আমাদের হৃদয়গুলো জাগ্রত করতে হবে, এই বোধের জায়গাটা আপনি খাওয়াচ্ছেন না কাউকে। আরেকটা ভুল ধারণা আমাদের, আমরা খাওয়াই, বেটা আমি তোরে খাওয়াই, কে খাওয়াই, কারে খাওয়াই,
আপনি হয়তো জানেন না তার কারণে আল্লাহ আপনার বাড়িতে রিজিক দিচ্ছেন আমার কথা নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুনিয়ায় এমন কতগুলো মানুষ আছে যাদের পোশাক আশাক এমন ধরনের কেউ পাত্তা দেয় না ধুলি মলিন ছিড়া কিন্তু ওই মানুষগুলো আল্লাহর কাছে হাত তুলে এক সেকেন্ড দেরি হয় না তোমাদের এই ভাবসাবের জন্য আসমান থেকে পানি আসে না ওই জমিনের প্রাণী যেইগুলা ওই প্রাণীগুলা চাই জন্য আল্লাহ পানি দেয় তোমরা ওই ওসিলায় পানি খাও সুবহানাল্লাহ বিয়াম এমন পাট নেই আমার শ্রমিক আমার অধীনস্থ আমার কর্মচারী আমি খাওয়াই এই পাটটা নেওয়া যাবে না প্রিয় ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শেষ ওয়াজ কি ছিল ভাই ইমানুকুম সালাত আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে আমি এই কথা নিয়ে রাত দিন ভাবি ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সাবজেক্ট থাকতে এই কথা বলে জীবনের শেষ কথা বললেন কেন কেন না এই জায়গায় সাম্য প্রতিষ্ঠিত করা এই জায়গায় ন্যায্যতা দেওয়া দুনিয়ার সবচেয়ে কঠিনতম একটা কাজ আপনার অধীনস্থর ব্যাপারে আমরা পারি না আমরা কুলাতে পারি না আমরা ওদেরকে অনুভূতির মধ্যে নিতে পারি না অনেক মানুষ আলহামদুলিল্লাহ এগুলো হৃদয়ে ধারণ করছেন আপনার বাচ্চাটা সর দুধ জাল দেওয়ার পরে রেগুলার খায় যেন আপনার বাচ্চার প্রোটিন হয় পুষ্টি হয় কিন্তু যেই মেয়েটা যেই মানুষটা যেই লোকটা আপনার জন্য দুধটা জাল দিয়ে আসলো বছরে একদিন তার কপালে শর্টটা জুটলো না এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না আপনার বাচ্চার খিচুড়ি করার সময় রান্না করার সময় লাগে না তারপরেও ডিমের পিস লাগে ডিম বয়েল লাগে ডিম পোস লাগে যেই মানুষটা করে আনে দেয় আপনার হৃদয়ে একবার টান দিল না যে ওর জন্য তো একটা ডিম আমার একদিন তো দিতে পারি হৃদয়ের জাগরুক এই ফিলিংসটা এটা উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শুনে সাহাবীদের মধ্যে থেকে প্রমাণ আছে অন্য বাহিরের লোক এসে অবাক হয়েছে আরে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো লোক আপনি যে জামা কাপড় পরে আছেন আপনার তো এইটা কি আপনার গোলাম নাকি তাই তো বুঝি না বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওই হাদিসের পরে থেকে আমি বড় ভয়ে আছি ভাই তারপরেও পারি কি না তারপরেও পারি কি না এই জন্য অধীনস্থদের ব্যাপারে রহম দিল হওয়া অন্তরের মধ্যে ভালোবাসা জাগরুক করা সহজ করে দেওয়া এটা আমাদের বৈশিষ্ট্য হবে এটা তো গেল মেয়েদের কথা নিজেদের বউদের ব্যাপারেই আমরা রহম দিলওয়ালা না কি ভাই রাগ করতেছেন আপনারা একটু কম বেশি হয়ে গেলে ঈসা ঝাল দেওয়া দেই ঈসা দলন দেওয়া দেই বাপ রে বাপ কথা ঠেলায় বউ অস্থির হয়ে যায় আমাদের চিন্তা করছি বেটা বান্দিরে কিনে নিয়ে আইছি আমরা না গোলাম সিস্টেম আর নাই কিন্তু আমরা বউরে অনেকে আবার গোলাম বানাই ফেলছি প্রিয় ভাইয়েরা এটা কখনোই আমাদের আচরণ হতে পারে না স্ত্রী স্বামী এই দুইজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক এটা হচ্ছে একটা আত্মিক সম্পর্ক এটা কোনো আপনার আমার দুনিয়াবি অন্য সম্পর্কের সাথে কম্পেয়ার করা যেতে পারে না এখানে যদি স্যাক্রিফাইস না থাকে এখানে যদি ত্যাগের মানসিকতা না থাকে তাহলে আমরা কখনো সুখের সংসার আমরা করতে পারবো না অনেক স্ত্রী ওই রকম তার স্বামীর সাথে তার যে বিহেভিয়ার তার স্বামীকে যে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর জমিনে আল্লাহর পরে কাউকে সিজদা করার অনুমতি যদি দেওয়া হতো প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর জন্য সিজদা করতে বলা হতো এটা আধুনিকবাদীরা ভিন্ন ব্যাখ্যায় নিয়ে গেছে যাওয়ার পরে সাম্য প্রতিষ্ঠা করতে করতে ব্যাকল বানায় ফেলছে ভাই ভালো করে মনে রাখবেন শেষ কথা ইসলাম কোনোদিনও ইসলাম কোনোদিনও সমান অধিকার দেয় নাই ইসলাম দিয়েছে ন্যায্যাধিকার কি অধিকার মুখস্থ করেন কি অধিকার সমান অধিকার হলে বিপদের বাজার হয়ে যাবে কিসের লেবার ওয়ার্ড আর কিসের ডায়রিয়া ওয়ার্ড আর কিসের পুরুষ ওয়ার্ড আর কিসের নারী ওয়ার্ড যেখানে মেয়ে প্রসূতি সিট যেখানে সেখানে পাশে একজন পুরুষ শুবে তার পাশে একজন বুড়া শুবে আপনি বললেন নাউজুবিল্লাহ কি বললেন এটা প্রসূতি সংক্রান্ত বিষয় এই জায়গাতে তো কই আপনি এটা সমান অধিকার বলছেন তাহলে ওয়ার্ড ভাগ করলেন কেন সব সমান থাকবেন না ইসলাম বলছে এই জায়গায় ন্যায্যাধিকার আছে সমান অধিকার দিলে মহিলা ক্ষতিগ্রস্ত হবে মহিলার অধিকারটা এই জায়গায় বেশি ঠিক কি না ন্যায্যাধিকার লাগবে এখন স্বামীকে যতটুকু ভালোবাসতে হবে এটা আল্লাহ আপনার জন্য নির্ধারণ করেছেন দুনিয়ার কোনো সেকুলারদের দুনিয়ার কোনো সাম্যবাদীদের এই সকল ভুয়া ডায়লগ দিয়ে চলবে না আপনার স্বামীকে আপনার সম্মান করতে হবে অন্তর থেকে ক্রিয়েট করে করতে হবে প্রিয় ভাইয়েরা মজার একটা কথা কোন জায়গায় জানি শুনেছি এই যে আমরা মাঝে মাঝে গল্প করি অর্ধেক গ্লাস পানি শুনেন না অর্ধেক গ্লাস পানি দুইভাবে বলা যায় অর্ধেকটা ফাঁকা অথবা অর্ধেকটা ভরা তো অর্ধেকটা ভরা আর অর্ধেকটা ফাঁকার গল্প এটা নয় মূল গল্পটা হচ্ছে গ্লাসটা কোনো সময় ফাঁকা থাকে না
অর্ধেক পানি থাকার পরেও বাকি অর্ধেক কি ফাঁকা আছে নাকি? কি দিয়ে ভরা আছে? বাতাস দিয়ে ভরা আছে আপনার। এইটা বলার উদ্দেশ্য, স্ত্রী আপনার, আপনাকে তাকে ভালোবাসতে হবে জোর করে, স্বামী আপনার, শ্রদ্ধা আনতে হবে জোর করে। এই জায়গা ফাঁকা রাখা যাবে না। ফাঁকা রাখলে আপনার পাশের বাড়ির ভাবিকে ভালো লাগতে পারে, রাস্তা দিয়ে গেছিলাম অমুক দোকানের সেলস গার্লটাকে আপনার আকৃষ্ট হতে পারে, আকৃষ্ট হতে দেওয়া যাবে না। ফাঁকা নাই, আমার বউ আছে, আমার বউ সেরা, আমার বউকে ভালোবাসতে হবে, আমার স্বামী, তাকে ইজ্জত করতে হবে, ফাঁকা রাখা যাবে না। এইটা করে করে ওই জায়গা ভরা রাখতে হবে, এটাই ইসলাম আপনাকে শিখায়। এই দিক নির্দেশনা ইসলাম আপনাকে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারগুলোকে সুন্দর করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন।